এবার মিরপুরে খালে পড়ে নিখোঁজ এক ব্যক্তি রাজধানীর মিরপুরের কালশী এলাকার বাইশতলা গার্মেন্টসের পাশে খালে পড়ে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন বৃহস্পতিবার চোদ্দই অক্টোবর সকাল নয়টার দিকে এ ঘটনা ঘটে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন আমরা সকাল নয়টার দিকে নিয়ন্ত্রণ কক্ষে সংবাদ পেয়েছি একজন ব্যক্তি মিরপুরের কালশী এলাকার বাইশতলা গার্মেন্টস পাশে সুয়ারাজের খালে পড়ে গিয়ে নিখোঁজ হয়েছেন খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের উদ্ধার দল সেখানে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে তবে ওই ব্যক্তি কিভাবে খালে পড়লেন এ বিষয়েও বিস্তারিত তথ্য সংগ্রহ চলছে এখনো পর্যন্ত নিখোঁজ ব্যক্তির পরিচয় জানা সম্ভব হয়নি তিনি বলেন দুপুর সাড়ে এগারোটা নাগাদ নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার করা সম্ভব হয়নি তবে তাকে উদ্ধারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের এই সদস্য পরবর্তী আপডেট জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করে দিয়ে আমাদের সাথেই থাকুন